হ্যালো গাইস, আপনাদের জন্য আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ঠিক আছে, ডিজে মিনি সেট আপ, ছোটোই একদম সেট আপটা বলতে, এখানে টু পেয়ার মানে চার পেয়ার বক্স আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি 70 ওয়াটের অ্যাম্পলিফায়ার আর একটি স্টেঞ্জার ইকো মিক্সচার, আর এই বক্সগুলোর 40 ওয়াট 40 ওয়াট, আর এই সাইডে দুটো ওপরের পেয়ার 40 ওয়াট, মোট 160 ওয়াটের স্পিকার দিয়ে বাজাবো এই 70 ওয়াট অ্যাম্পলিফায়ারের সাথে। আর ফুল সেট আপ করে দেখাবো আপনাদের, মানে কী কী লাগছে, কী কী করতে হবে, মাইক্রোফোন সাউন্ড টেস্টিং সব করে দেখাবো আপনাদের ফুল সেট আপ। পিছনটা দেখে নিন কী কী আছে। দেখতেই পাচ্ছেন ছখানা ইনপুটের জ্যাক, এগুলো মাইক্রোফোনের ছখানা, আর আউটপুট আর এল। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিক্সচারের সব ফুল সেট আপ। আর এই দিকে হচ্ছে অ্যাম্পলিফায়ারের সেট আপ আছে। এখানে হচ্ছে অডিও ইন বেরোবে, আর এখানে স্পিকার আগে থাক থেকেই কানেক্ট করে রেখেছি, কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে বলে ওই জন্য আগে থাক থেকেই কানেক্ট করে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে 8টা ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ার, খুবই ভালো অ্যাম্পলিফায়ারটা, খুব খারাপ বলবো না, 70 ওয়াটের অ্যাম্পলিফায়ার। এবারে আসছি মেন কথায়, যেটা হচ্ছে অ্যাম্পলিফায়ারটাকে কানেক্ট করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এই একটা জ্যাক লাগবে, এই কর্ডটা লাগছে, এটা হচ্ছে আরসিএ কর্ড, আর এটি হচ্ছে যেটা মাইক্রোফোনে ইউজ হয়, মানে 6.35mm অডিও জ্যাক। আর এই জ্যাকটা হচ্ছে, মানে এই যে দুটো পেয়ার, এই যে দুটো, এই পেয়ারটা মানে একসাথে যেখানে অডিও ইনের লাইনটা করা আছে, এই দুটোকে, এই সাদা দুটোকে শর্ট করার জন্য ওই জ্যাকটি। আর এতে আমি মানে মিক্সচারের থেকে আউটপুট দেবো। দেখতেই পাচ্ছেন এইটি হচ্ছে মিক্সচারের অ্যাডাপ্টার, মিক্সচারের এবার ফুল সেট আপ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এইটি আমি মিক্সচারের সাথে 12 ভোল্টের অ্যাডাপ্টারটা মিক্সচারের সাথে কানেক্ট করব। এই কর্ডটি আরসিএ কর্ডটি, আর এই কর্ডটি আমি কিছু দেবো এলের আউটপুটে বা আরের আউটপুটে, যেই কোনো আউটপুটে দিলেই গান বাজবে। আর এই কর্ডটি আমি, দেখতেই পাচ্ছেন এই কর্ডটি আমি এতে দেবো। আর দেখতে পাচ্ছেন এই যে আমি শর্ট করার তারটা নিয়েছি, এই শর্ট করার তারটি ভালো করে দেখবেন, এইখানে সাদায় সাদায় জুড়লাম, আর এই আর একটা পিন থাকবে, এই পিনটি এইখানে জুড়লাম শর্ট করার কারণে এই দু পেয়ার আর এই দু পেয়ার আর এই দু পেয়ার মোট চার পেয়ার বক্স বাজবে। আমাদের ফুল সেট আপ হয়ে গেছে, আপনাদের খালি সাউন্ড টেস্টিংটা করে এবার দেখাবো। গাইস, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 220 জ্যাক, এটা হচ্ছে মিক্সচারের আর এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের জ্যাক। এখানে 220 দেবো, এই দিলাম 220। এখানে অ্যাম্পলিফায়ারের লাইন দিলাম, লাইন দিচ্ছি মিক্সচারের, মিক্সচারের লাইন চলে এসছেন, ব্লুটুথ মোড দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এবারে আপনাদেরকে এই মাইক্রোফোনটি ব্যবহার করে দেখাবো, আর সাউন্ড টেস্টিংটাও করে দেখাবো কীরকম সাউন্ড টেস্টিংটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে কোনো একটাই, মানে ছয়ে দিলে বাজবে না, কারণ এটা সং প্লে করার জন্য। এইটাই আমি এই মাইক্রোফোনের কর্ডটি 1 নম্বরে দেবো, দিয়ে এই ভলিউম দুটোকে, মানে
এই ব্যাটটা, এই ভলিউমটা, এই বক্স, এই বক্স দুটোর বাজার কারণে, আর এই ভলিউমটা, এই দুটো পেয়ার বাজার জন্য করা হয়েছে। এই ভলিউমটা তুলছি, এই ভলিউমটাও তুলছি, দেখতেই পাচ্ছেন বক্সে সাউন্ড এসেছে। সাউন্ড তুললাম, বেস এরকম দেবো, ট্রেবেল এরকম দেবো। এবারে এখানে গেনটা একটু বাড়াবো, বেশি গেন বাড়ালে হামিং আসবে, বেশি বাড়াচ্ছি না আমি। এখানে বেস একটু দেবো, প্যান ঠিক আছে মিডিলে রাখবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, হ্যালো হ্যালো চেক, দেখতে পাচ্ছেন আপনাদের সাউন্ড আসছে বক্সে, ঠিক আছে। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক। এবারে আপনাদেরকে মানে ইকোটা দিয়ে দেখাবো কীরকম, মানে ইকো সাউন্ডটা, মানে ইকো হয়, হামিং আসছে, দেখতে পাচ্ছেন গেনটা ফুল আছে বলে হামিংটা আসছে। এবারে ইকো দিয়ে, ইকো দিয়ে দেখাবো। এই ইকোটা, এই এলের, আমি এলের ইকো দিয়েছি। এই এলের ইকোটা না বাড়ালে, মানে ইকোটা মেন হচ্ছে, এটা মেন ইকো, এই ইকোটা না বাড়ালে এর ইকো কোনো কাজ হবে না, তাই আমি এই ইকোটা বাড়ালাম। এই ইকোটা বাড়াবো। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক, দেখতেই পাচ্ছেন কিরম ইকোটা হচ্ছে। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো। এটা হচ্ছে আপনাদের ফিডব্যাক, মানে এইটি বাড়ালে মানে, হ্যালো 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 চেক, দেখতেই পাচ্ছেন এইটি বাড়াতে আপনাদের মানে হ্যালোটা মানে একটু বেশি বেশি করে মানে বাড়িয়ে বলছে। এটা হচ্ছে টাইম, মানে এটা হচ্ছে একটু ফাস্ট মানে বলবে, দেখুন দেখাচ্ছি। হ্যালো চেক চেক, হ্যালো 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 হ্যালো চেক চেক, হ্যালো। হ্যালো গাইস, আমরা ফোনে, এই ফোনটার সাথে ব্লুটুথ কানেক্ট করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। গানটা আপনাদেরকে প্লে করে দেখাবো, গানটা প্লে করা হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের এলের, এলের মানে মাস্টার, মাস্টার ভলিউম। এইটা না দিলে মানে এর সাউন্ড তুললে সাউন্ডটা হবে না, ঠিক আছে। আমি এইটা সাউন্ড তুলছে হালকা, এবারে সাউন্ড তুলছি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন সাউন্ড হেভি হচ্ছে, মারাত্মক। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মানে গেন, এটা বাড়ালে গেন টানবে। এটা হচ্ছে লো, মানে এটা হচ্ছে বেস, আর এটা হাই মানে ট্রেবেল, আর এটা হচ্ছে প্যান, আর হচ্ছে ইকো, আর এটা হচ্ছে ভলিউম। এবারে আমি সাউন্ডটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। গেনটা হালকা আমরা দেবো, ঠিক আছে, 20%-এর মতন দেবো, সাউন্ড তুলবে এবারে। আর এই ভলিউমটা আমি 5 মানে মিডিলে রাখলাম, আর সাউন্ডটা তুলছি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের বেস, একটু বেসটা কম পড়ছে বলে মানে একটু বেসটা একটু জোরে দেবো, একটু
মানে একটু বাড়িয়ে দেবো। মানে দেখতে পাচ্ছেন গানটা আসতে দিয়ে মাইক ওপরে মানে বলছি কি সুন্দর সাউন্ডটা হচ্ছে। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো গাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছেন সাউন্ড টেস্টিং, অল সাউন্ড টেস্টিং পুরোপুরিভাবে পুরো ফিনিশ করেছি। আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে একটু জানিয়ে দেবেন। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।